বছর পেরিয়ে মাস পেরিয়ে সপ্তাহ পেরিয়ে দিন পেরিয়ে এখন কয়েক ঘন্টার পার্থক্যে শুরু হবে NABC উত্তর আমেরিকা বঙ্গ সম্মেলন 2018 সাল। এটা অ্যাটলান্টিক সিটি কনভেনশন সেন্টার। আবার আমার মাথার উপরে সেই রোদ্দুরি আছে এবং আপনাদের সঙ্গে আমরা দেখব NABC 2018। আমি দেখতেই পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর ডেকোরেশন এখানে হয়ে রয়েছে, নানাবিধ ডেকোরেশন নিয়ে শুরু হবে NABC 2018। আমরা আপনাদের নিয়ে যাব বিহাইন্ড দ্য সিনস, মানে পর্দার পেছনে কী চলছে আমাদের এই রাজসূয় যজ্ঞে। আমার পেছনে যে এত ব্যস্ততা দেখছেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের জন্যে। আগামীকাল হাজার হাজার বাঙালি এখানে লাইন করে রেজিস্ট্রেশন করবেন NABC 2018-এর জন্যে। এবং রেজিস্ট্রেশন করেই প্রথম যে স্টেলার, যে ধামাকা প্রোগ্রামটা দেখবেন সেটা হচ্ছে সেটার উদ্বোধনী অনুষ্ঠান। আমরা আজ খুবই লাকি, ওপেনিং সেরিমনির যিনি কর্ণধার, দ্য মাস্টার মাইন্ড, তাকে আমরা পেয়ে গেছি। আসুন তাকে ধরে নিই বাংলা পডকাস্টের ক্যামেরায়। শ্রী সুকল্যাণ ভট্টাচার্য, সুকল্যাণ দা, ওয়েলকাম টু বাংলা পডকাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আগামীকাল যে উদ্বোধনী অনুষ্ঠানটা করছেন আপনি, সেটার থিমটা কি? আচ্ছা, এটা নিয়ে আমি অবশ্য আগেও একটু আলোচনা করেছিলাম, তো আবার করছি। সেটা হলো বাঙালি জাগো। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর বাঙালি, যারা বাঙালি আছে তাদের মননের গভীরে ঢুকে তাদের যে ভাবনা, তাদের যে চিন্তা, তারা যে তাদের যে সংস্কৃতিটা কীভাবে রেখেছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে, সেটাকে নিয়ে একটুখানি আনন্দ করা। তো এখানে অনেক ছোট 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 এলিমেন্টস নিয়ে একটা ডান্স ক্লাস্টার তৈরি হয়েছে। এলিমেন্টসগুলো হচ্ছে প্রথমত আনন্দ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের সংস্কৃতি যেটা নিয়ে আমরা বেঁচে আছি, তৃতীয়ত হচ্ছে খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া বাঙালিদের একটা অন্যতম একটা বিশিষ্ট জায়গা, যেখানে আমরা খাওয়া ছাড়া বলা যায় না। আর একটা হচ্ছে খেলাধুলা, তার মধ্যে ফুটবল। তো এই বিভিন্ন জিনিসগুলো থাকা সত্ত্বেও যেটা আমাদের মিসিং সেটা হচ্ছে আমাদের মা। যেখানে আমরা দূর থেকে মাকে ছেড়ে চলে আসি, মা অপেক্ষা করে বসে থাকেন, বছর চলে যায়, মাস চলে যায়, তারপরে ছেলে মেয়েদের দেখা পায়, বা এখন ইন্টারনেটের যুগে হয়তো ফিল্মে দেখা হয়, ইন্টারনেটে দেখা হয়, কিন্তু মার যে স্পর্শ, মার যে গন্ধ, সেটা কিন্তু আমরা সত্যি মিস করি এদেশে থেকে। তো সেটাই আমাদের এন্ড পার্ট, সেটা একটা ক্লাইম্যাক্স। থ্যাংক ইউ ফর বিং উইথ বাংলা পডকাস্ট অ্যান্ড উই উইল লুক ফরওয়ার্ড টু দ্য ওপেনিং সেরিমনি। ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। সবাই আসবেন, আমরা ওয়েট করে আছি অবশ্যই একটা অসাধারণ অনুষ্ঠান দেখার জন্য। আর এই মুহূর্তে আমি যাকে ডেকে নিতে চাই, আমাদের ওপেনিং সেরিমনির যিনি মেইন কর্তা, শঙ্খদা, প্লিজ শঙ্খদা এসো। শঙ্খদা, ওয়েলকাম টু বাংলা পডকাস্ট। থ্যাংক ইউ সুকল্যাণ। কি মনে হচ্ছে এখন আমাদের লাস্ট মোমেন্টে চলে? আমরা লাস্ট মোমেন্টে চলে এসেছি, সমস্ত রেডি, আমাদের এক বছরের প্রস্তুতি আজকে প্রায় আমরা এই একদিনের মধ্যে আর শুরু করতে যাচ্ছি। তো থ্যাংক ইউ সুকল্যাণ, উই আর লুকিং ফরওয়ার্ড টু ইট অ্যান্ড আই এম হোপিং দ্যাট এভরিবডি এনজয়স দিস প্রোগ্রাম। এই যে সুন্দর সব অলঙ্করণগুলো দেখছেন, এইখানে NABC-তে যিনি এনেছেন তাকে আমরা ডেকে নিয়ে আসুন আমাদের মাঝে, শ্রী শিবশঙ্কর দাস। শিবশঙ্করবাবু, ওয়েলকাম টু বাংলা পডকাস্ট। এত সুন্দর কারুকার্য, তাই এগুলো কি এখানেই তৈরি করেছেন না ওখানে কলকাতাতে করিয়ে আনানো হয়েছে? ওটাই হচ্ছে কি, আমাদের বেঙ্গলে, মানে ওয়েস্টবেঙ্গলে তৈরি হয়েছে কলকাতাতে, ওখান থেকে এখানে হচ্ছে কি আনা হয়েছে। এবং এই যা কাজ দেখছেন এটা একদম আমাদের ট্র্যাডিশনাল যেসব কাজ হয়, মানে ফাইবার থেকে শুরু করে থার্মোকল, পেপার পাল্প, তারপর অরিজিনাল যে ঝুড়ি, যেটা যেই ঝুড়ির কাজটা আমরা করি, সেই বেতের কাজ থেকে শুরু করে বাঁশের বিভিন্ন রকম কাজ, সমস্ত কিছু, মানে বেঙ্গল একটা মানুষকে বাংলার যে আমরা দেখি যে ঐতিহ্য, মানে তার যে ডেকোরেশন, সেটাকে আমি এখানে সবার মধ্যে দেখাতে চেয়েছি এবং সেটাকে তুলতে ধরে চেয়েছি। বঙ্গ সম্মেলন প্রবাসী বাঙালির ক্যালেন্ডারে বিগেস্ট ইভেন্ট। আপনারা সঙ্গে থাকুন বাংলা পডকাস্টের, ওয়ের উই সেলিব্রেট প্রবাসী বাঙালি। সৃজিত চৌধুরী, অ্যাটলান্টিক সিটি, নিউ জার্সি, বাংলা পডকাস্ট।